হ্যালো চ্যানেল আমি অরিত্র বাস্তার দ্য নাকসাল স্টোরি বলে ছবিটা নিয়ে প্রচুর কমেন্টে গালাগালি খেয়েছি যে এই ছবিটা নিয়ে তুমি কেন কথা বলছো না এই ছবিটা কেন রিভিউ করছো না এ ধরনের কমেন্ট পেয়েছি ভাই দেখতে সময় দিতে হবে এবং দেখেছি এবং অনেস্টলি বলবো তাতে আপনাদের যদি আরও গালাগালি দিতে হয় দিতে পারেন জঘন্য ছবি হয়েছে ছবি হয়েছে এবং এই এক ফর্মুলা বারবার বারবার চলবে না সিরিয়াসলি বলছি বারবার চলবে না তাই জন্য এই ছবিটা কিন্তু চলছে না মেকাসরা কি ভেবেছিল বিপুল অমৃতলাল শাহ বা আমাদের এই কি ডিরেক্টরটার নাম সুদীপ্ত সেন যেরম নাম সেরম কাজ তো এরা ভেবেছিল কি যে ওই ফর্মুলাটা ওয়ার্ক করে গেছে একবার চলো এটাকে রিক্রিয়েট করে করে যেদিকে হাওয়া বইছে সেরকম সেই ন্যারেটিভের ছবি বানিয়ে যাব। তাতে কোনো রিসার্চ লাগবে না তাতে মেকিংটা যে ক্রাফট হয় সেটা থাকবে না ভালো পারফরমেন্স লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট টপিকটা হলেই আমার ছবি চলে যাবে কিন্তু দর্শক তাদেরকে ভুল প্রমাণ করবে কারণ দর্শকও তো একটা টাইমের পর টায়ার্ড হয়ে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তাদেরও তো ট্রেলার দেখলে এক্সাইটিং লাগতে হবে আজকে কি

ছবিটা যে মানুষের মধ্যে থেকেই বিপ্লব হয় আপনি সিস্টেমের থেকে পুরো বাইরে গিয়ে এরকমভাবে ভাবে রয়েছেন এবং সেখান থেকে বিপ্লব করছেন এটা হয় না পসিবল নয় এবং দ্বিতীয় যে জিনিসটা বলেছিল যে এটা কিন্তু একটা বিজনেস টাইপের হয়ে গেছে তারা কিন্তু আলটিমেটলি মানুষের কোনো হেল্প করতে পারছে না উল্টে তারা জাস্ট ভাইলেন্স করে আছে এবং দেখবেন আরও একটা ক্যারেক্টার ছিল যে ওদের সাথে এই দেবার জিদের ক্যারেক্টারটার সাথে বারবার দেখা হয় ওদেরকেও লিফট দেয় সে কিন্তু বারবার ওইখানকার পলিটিক্স ওখানকার মানুষদেরকে কীভাবে এইটার নামে ঠকানো হচ্ছে সেই জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু কথা বলে তো দুই পৃথিবীর ওটা কিন্তু একটা ছোট সাপ্লট ছিল দুই পৃথিবী কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুত্বের গল্প রোড মুভি এই প্রেমের গল্প ওটা কিন্তু ওটা মেন টপিক এটা ছিল না কিন্তু ওই একটা সিন ওই ক্লাইম্যাক্সের সিনটা যতটা সুন্দর বার্তা দিতে পারে ওই ছবিটা ওই ক্লাইম্যাক্সের একটা দৃশ্য বা গাম্বিয়ামের দৃশ্য যে যেটাই বলবে এই গোটা ছবিটা সেই বার্তাটা দিতে পারে না আপনার একটা বক্তব্য হতেই পারে যে নাকসালিজম খারাপ ওকে ফাইন সেটা দিতেও তো জানতে হবে যাতে আমার মনে সেটা ছোঁয়ে দুই পৃথিবীর সিনটা আমার মনে আছে কারণ ওটা এফেক্টিভলি আছে কিন্তু এখানে ডিরেক্টর মানে কিছুই করতে পারেনি সে জাস্ট পর র্যান্ডাম কিছু ইনফরমেশন দেখিয়ে যাচ্ছে যেগুলো আউট অফ কন্টেক্স এরা ভাবে কি যে একটা ইনফরমেশনের একটা জিনিসকে আমি খারাপ বলছি বা একটা দেখাচ্ছি সেই ভাইলেন্সটা শুরু হলো কিভাবে এটা কি হলো তার কালমিনেশন কি হলো শুধু দেখাতে হবে তো প্রপারলি কোনো নেই জাস্ট একটা আউট অফ কন্টেক্স একটা ভাইলেন্স জাস্ট একটা আউট অফ কন্টেক্স একটা ইনফরমেশন এরকম দেখিয়ে দাও এবার সেটা প্রেজেন্টেশনটা তার যে ক্রাফ্ট কিচ্ছু নেই জঘন্য আজকে আর্টিকেল ঘন্যটি কি ভালো মেকিং আপনি প্রতিটা নেল পারফরমেন্স যে আমি গতমান সেগুলো কোথায় এখানে এই আদা শর্মার নাম পাল্টে গাধা শর্মা করে দেওয়া উচিত পুরো ছবি জুড়ে একই এক্সপ্রেশন কোনো এক্সপ্রেশনের ভেরিয়েশান নেই জঘন্য মানে মানে কোনো ট্যালেন্ট নেই আর আরও একটা জিনিস এই রিসেন্টলি দেখছিলাম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তৃপ্তি দিমডি টি সিরিজে কেন পরপর কাজ পাচ্ছে এই পাচ্ছে এই ধরনের আমি দেখছিলাম টুইটারে দেখছিলাম একদিন আপনাদের তো এই সেম প্রশ্নটা আদা শর্মাকেও করা উচিত যে আদা শর্মার নাইনটি পার্সেন্ট কাজ খালি বিপুল অমৃতলাল শাহ সাথেই কেন হয় এই প্রশ্নটার উত্তরটা কমেন্টে জানাবেন যদি আপনারা জানেন এই প্রশ্নটা আদা শর্মাকে নিয়ে কেউ করে না তো ছবিটার মধ্যে না আছে ভালো ক্রাফট না আছে মেকিং জাস্ট ভায়লেন্স দেখিয়ে গেছে তারপরে কি এত কিছু দেখানোর পরে লাস্টে আবার হোয়াইট ওয়াশিং করছেন প্রেজেন্ট গভর্নমেন্টকে যে এখন পুরো প্রবলেম সলভ হয়ে গেছে এখন এই ধরনের প্রবলেম কিছু নেই মানে গভর্নমেন্ট ট্যাকেল করে নিয়েছে এই ধরনের জিনিসপত্র মানে ভাই আর একটু পড়াশোনা করে সিনেমাটা বানা তো ধর প্রোপাগানটা হতেই পারে কিন্তু একটু পড়াশোনা করে সিনেমা বানা একটু খেটে সিনেমা বানা এরা দেখবেন এতেও থামবে না কিন্তু এরা পরের বছর আবার একটা এরকম কিছু করবার চেষ্টা করবে কিছু একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে যে হ্যাঁ চলো ভাই কারণ এটা তো আর কিছু জানে না এটা দেখছি এটা ইজি ওয়ে টু মেক মানি আর আগে যেহেতু অলরেডি হিট দিয়ে দিয়েছে তাই জন্য এরা এটাকেই করে যাবে এবং দেখুন এইটা এই ধরনের ছবি কিন্তু অনেকেই বানাচ্ছে এই যে হাওয়াতে শোতে গা ভাসে কিন্তু অনেকেই বানাচ্ছে কিন্তু তার মধ্যে স্ট্যান্ড আউট কয়েকটাই করছে মানে মেকাররা আরো বেশি ডেট্রিমেন্টাল এরা এটাতে বিষ এর যে আইডিওলজিটা দেখা যে সেটাতে এরা বিশ্বাসই করে না এরা জাস্ট কি যে হ্যাঁ ভাই বিজনেস হবে তাই করে দাও এইটাই আছে প্রবলেম সো এটাই বলার ছিল জঘন্য সিনেমা হয়েছে এবং ভালো হয়েছে ছবিটা চলেনি ভালো হয়েছে অডিয়েন্স রিজেক্ট করে দিয়েছে তো এরকম লোকেদেরকে বারবার রিজেক্ট করলে তাহলে যদি এদের শিক্ষা হয় এ আবার ওই সাহারার সাহারা শ্রীকে নিয়ে নাকি বায়োপিক করবে বলেছে এই এই সেম ডিরেক্টর আমি আর কিছু বললাম না যাই হোক সো দ্যাট ওয়াজ ইট কে থ্যাংক ইউ সো মাচ বাই